আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা লগে থাকবা। অনেক অনেক ধন্যবাদ। এখানে দেখতে পারা আমার গার্ডেনের আমি করজেট ফাড়ছিলাম। আমি আজকে আপনার লগে শেয়ার করবো। ওগুলোও মনে করবা যে এটা সাধারণ রান্ধা, নিত্য দিনের রান্ধা। এটা আবার দেখাইতাম কিতা। এটা আমি দেখলাম আমি কিলা রান্ধি, আমারটা আমি শেয়ার করলাম। আমি হারভেস্ট করছি আর কিতা দিয়ে আমি খাই, ওটা আমি আপনার লগে শেয়ার করলাম। আর দেখতে পারো আমরা সবেও কম বেশি রান্ধা জানি, একজনের স্টাইল একলা খান। আর নতুন ভাই বোন যারা রাঁধুনি হয়েছেন তারার লাগে। আর এখানে দেখতে পারা আমি করজেট একটা আমি কাটিয়ে আনিছি। আর এখানেও দেখতে পারা রৌ মাছ, রৌ মাছ দিয়ে আমি রাঁধবো। আর এখানে দেখতে পারা যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে, এখানেও রসুন আমি রাখছি, এখানেও পেঁয়াজ একটা রাখছি ফলিয়া, আর এখানেও আপনার আমি পেস্ট করে রাখছি পেঁয়াজ। এখন আমি চুলার মাঝে বয়াই দিম হান্ডি। বিসমিল্লাহ রহমান রহিম। আমি তেল আট করে লইনি পরিমাণ মতন। দেখতে পাবো এখানে আমি সব করা পেঁয়াজ গুলা আমি অ্যাড করে নিয়েছি। আর দেখতে পাবো পরিমাণ মতন লবণ দিয়ে আমি গুলিয়া রাখি দিন পেঁয়াজ। দেখতে পাবো এখন আমি গ্রেট করা অনিয়ন গুলা দিলে মিক্স করি আমি রাখি দিন আর 5 মিনিট। এখন দেখতে পাবো আমি মশলা গুলা দিলাই, মরিচ দিলাই 1/2 টিস্পুন, হলুদ 1/2 টিস্পুন, ধনিয়া 1/2 টিস্পুন। দেখতে পাবো মশলা আট করে লইছি, পুনি লইছি, হম পুরা পানি দিলাই মশলা কষা আনি দিলাই। এখন দেখো আমি আমি লিড লাগাই রাখি তুমি 5 মিনিটের লাগে। আমি এখন আট করে লই করবো। দেখলাম বালাটিকে মিক্স করে লইছি, এখন লিড লাগাই রাখি তুমি। দেখতে পারবো আমার ওই আইসে এখন এই মাছ দিলেই হাফ সিদ্ধ হয়ে গেছে। করজেট একবারে সফট নরম আনাজ। আমি এখন মাছগুলা দিয়া দেখ রানি আমি বালাটিকে লাগিয়ে দিলেইছি। এখন আরও 5-7 মিনিট আমি কষাই লইম, এরপরে আমি জুলা ধরে দিই। এখন আমি জুলা ধরে দিই। খুব বেশি একটা জুল দিতাম না আর খুব বেশি কিতা করতাম না, কিছু মাখা মাখা রাখুন। তখন আমি কাঁচা মরিচ আড করে লই, লিড লাগাই রাখি দিই 5 মিনিট লাগে। আর পরে আমি বাকর পাতা দিই, ধনিয়া পাতা। দেখতে পাবো আমি ধনিয়া পাতা দিলাম এখন। গার্ডেনের ফ্রেশ পাতা পুরা দিলেই লই যায়। আমি লবণও চেক করে লিয়েছি আর 2 মিনিট রাখি আমি একটা ডিশ আউট করি আপনার লগে, আপনারা দেখারাম কতটা সুন্দর হয়েছে। আর দেখতে পাররা আমার ওই গেছে, আমি এখন চুলার আগুন বন্ধ করিলাম। দেখ রানি করজের দি রৌ মাছ আর জুল কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর যত ভাই বইনি আসইন যারা আমারে সাবস্ক্রাইব করছইন, যারা আমারে সাপোর্ট করা তারা অনেক অনেক ধন্যবাদ। আর যারা কালি দেখরা সাবস্ক্রাইব করো না প্লিজ তারা করবা, আমার পাশে থাকবা, আমার উৎসাহিত করবা। আর ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবা। তাহলে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আল্লাহ হাফিজ।